ওয়েলকাম বন্ধুরা টেট দু হাজার বাইশের নিয়ম শিথিল করল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এবার ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেলেও টেটে বসতে পারবেন কারা এই সুযোগ সুবিধা পাবেন তাছাড়া আরও কি কি পরিবর্তন এসেছে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক তাই দেখুন বন্ধুরা বারো তারিখে একটা নোটিফিকেশান বেরিয়েছিল যেখানে একটা সংশোধনী দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে যারা টু ইয়ার্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন এলিমেন্টারি এডুকেশান অথবা ফোর ইয়ার্স ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশান বা বিএলএড বা দু বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান ঠিক আছে আরসিআই আই দ্বারা নির্ধারিত হলে হবে এছাড়া বিএড যারা করছেন তো যারা দু হাজার কুড়ি বা একুশে এই কোর্সে ভর্তি হয়েছেন এখনও কিন্তু কোর্স কমপ্লিট হয়নি তারা কিন্তু প্রাইমারি ডেট দু হাজার বাইশে বসতে পারবেন এছাড়া আরও যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আনা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আজকে তেরো দশ দু তারিখ আজকে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে যেখানে বলা হচ্ছে যে ফাইভ পার্সেন্ট রিলাক্সেশান অফ মার্কস ইন সিনিয়র সেকেন্ডারি অর ইট ইজ ইকুয়ালেন্ট এক্সামিনেশান অর্থাৎ যারা সিনিয়র সেকেন্ডারিতে যারা ফর্টি ফাইভ নম্বর পাবেন তারা কিন্তু প্রাইমারি টেটে বসতে পারবেন এখানে পুরস্কার দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশানে ফর্টি ফাইভ পার্সেন্ট পেলেও কিন্তু বসতে পারবেন কারা বসতে পারবেন একমাত্র শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসে যারা রয়েছেন ওবিসি এ ওবিসি বি বা এক্সেম্বার ক্যাটাগরি হিসাবে অথবা এক্স সার্ভিসম্যান হিসাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হিসাবে বা ডেথ ইন হার্ডনেস হিসাবে কিন্তু যারা এই পরীক্ষায় বসবেন তারা ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেলে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে তারাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই আপডেট পাওয়ার জন্য